हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। देखो हाथेर मोमबाती, तो एखाने आमी ये कैंडलगुलो लागाच्छी। आगे एक बार लागिए दी मैंने चालिए दिए तो निभे गेछे, तो तार जोन्नो भाबलाम आबार तारो धरिए दी। तब केन बोलो तो बाइरे हावा, तो तार कारणे बार बार करे निभे जाच्छे। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি। খুব এনজয় করো, সেফভাবে দিওয়ালি কাটাও ফ্যামিলির সাথে, খুব খুব এনজয় করো। আর আমি একটুখানি এই সামান্য রেডি হলাম, ঘরে পুজোর সব দেওয়া কমপ্লিট। এখন যাব হচ্ছে দোকানে, তো দোকানেও মানে লাইটিং আছে, সেগুলো চুনি লাইটগুলো লাগাবো। তারপরে তোমার একটুখানি রঙ্গোলি করেছি, আর ওখানেও পুজো দেওয়ার ব্যাপার আছে, তো তার জন্য রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। তো ভাবলাম কি তোমাদের সাথে একটু ভিডিওটা স্টার্ট করে নিই, তার কারণ আমার তো ভিডিও মাথায় উঠেছে, দু তিন দিন করে করে গ্যাপ যাচ্ছে। আর চলো তাহলে সব মোমবাতিগুলো ধরিয়ে দিই, ধরিয়ে দিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঘরের পুরো এই সাইডটা আমি এইভাবে মোমবাতিগুলোকে দিয়েছি। আর ফার্স্টে আমি এই সাইডে দিয়েছিলাম, কিন্তু এদিক থেকে না একদম নিভে যাচ্ছে, আর তার কারণে এইভাবে দিলাম। আর এই জানলার দিকটা এরকমভাবে দিয়েছি। আর তুলসী গাছটা তো অনেক আগে আমি দিয়ে দিয়েছি প্রদীপ মোমবাতি, বাইরে এত মানে বাজি ফাটাচ্ছে তার জন্য কিছু শোনার মতো না। তো দেখো একটু মিষ্টি নিয়ে চলে এসেছি, আমার বাবার অফিস থেকে দিয়ে গেছে, বাড়িতে সুইট দিয়ে গেছে সব। আমি তো এমনি সুইট কিনিনি, অফিসে যেটা দিয়ে গেছি সেটা, এটা হচ্ছে কাজু কাতলি। কি সুন্দর মিষ্টিটা খেতে। একটু নিচের দিকে যাবো, বাচ্চারা এত বাজি ফাটাচ্ছে না, সন্ধ্যা থেকে মাথা খারাপ করে দিচ্ছে বাজি ফাটিয়ে ফাটিয়ে। রাস্তার অবস্থা কী করেছে দেখো, দাঁড়াও সামনে এটা দেখো, বাজি ফাটিয়ে পুরো শেষ। আর ওইদিকে একটা বাড়িটা কি সুন্দর চুনি লাইট লাগিয়েছে পুরো বাড়িটাতে, খুব ভালো লাগছে দেখতে। এরকম বাড়িতে সাজালে না লাইট দিয়ে বাইরে থেকে দেখতে ভালো লাগে। সন্ধ্যাবেলা একটু জাস্ট তোমাদের সাথে কথা বলছিলাম, তারপরে একদমই আমার পসিবল হয়নি কথা বলার, তার কারণ দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে প্রচুর ভিড় ছিল আজকে, অনেক অর্ডার ছিল। আর তাছাড়াও সব থেকে বড়ো কথা, আজকে এত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম বাইরেটা তোমাদের দেখাবো। আর যে সব দোকানে সুন্দর করে লাইটিং করেছে, সুন্দর করে সাজিয়েছে, ভেবেছিলাম একটু ঘুরে ঘুরে দেখাবো, কিন্তু এত বৃষ্টি হয়েছে আজকে, এত বৃষ্টি হয়েছে, মানে একটা ফেস্টিভ্যালের দিন যদি এরকম বৃষ্টি হয় তাহলে যে কতটা প্রবলেম হয় সেটা আর বলার কথা না। তো মাথা পুরো খারাপ, বৃষ্টি হচ্ছিল তাও আমি ভিডিও করতাম, কিন্তু মেন যে কথা সেটা হচ্ছে পাওয়ার চলে গেছিলো। তো কারেন্ট চলে যাওয়ার কারণে একদমই মানে সম্ভব হয়নি। বাড়ি আসলাম, রান্না করলাম, অনুপম আজকে কিচ্ছু করেনি, আমাকে মানে আর মাকেই দুজনকেই করতে হলো। মাথা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, হ্যাঁ ওরকম যদি বাড়ি এসে দেখে যে মানে পেটে তো জ্বলছে আগুন খিদেতে আর কিছুরে নেই, তখন কেমন খারাপ লাগে বলো। ভেবেছিলাম আজকে একটু সবাই মিলে বাইরে যাবো খেতে, কিন্তু সেটাও সম্ভব হলো না। তো যাই হোক, এইভাবে তো মানে দিওয়ালি আমি কাটালাম। তার আমি না একটু স্ট্যান্ডে লাগিয়ে নিই, আমার হাতে ব্যথা করছে। তো চলো, আমি মানে ভেবেছিলাম খুব সুন্দরভাবে আজকে একটা ভালো ভিডিও মানে প্রেজেন্ট করবো তোমাদেরকে, তো সেটা আমার আর সম্ভব হলো না। আর আমার যে কোনো ভালো ভালো দিনে, ভালো ভালো ধরো দুর্গা পুজো, কালী পুজো, ফেস্টিভ্যালের দিনে বিশেষ করে আমার খারাপ দিন যায়, আর অনুপমের সাথে ঝগড়া হয়। এটা হয়তো আমার মানে কারোর অভিশাপ আছে কি না জানি না, আমি ভালো দিনে আমাদের দুজনের ঝগড়া হবেই হবে, খুঁটিনাটি জিনিস নিয়ে যে করেই হোক বেঁধে যাবে, যতই ট্রাই করি আগে থেকে যে আজকে ঝগড়া করবো না, কিন্তু হবে। তো রীতিমতো হয়ে গেল একদম, এখন খেয়ে দিয়ে এসে একটু বসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই ধনতেরাসে অনুপম কী দিল, হাজব্যান্ড কী দিল ধনতেরাসে আমাকে, ঠিক আছে? এত বড় সারপ্রাইজ, এত বড় গিফট দিয়েছে তোমাদের সাথে না শেয়ার করে আর পারছি না আমি। চলো দেখে নাও, দাঁড়াও নিয়ে আসি গিফটটা। এই যে দেখো, এটা হচ্ছে একটা সিলভার কয়েন, ভালো করে দেখে নাও, আর আমি খুলছি এটা, হ্যাঁ খুলে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে সিলভার কয়েন, আর পেছনটা এই যে এরকম শ্রী লেখা। তো এই কয়েনটা ও আমাকে এনে দিয়েছে, এটা আমি পুজো করে তো ঠাকুরের ওখানে রেখেছিলাম, তো তোমাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে আসলাম জাস্ট।
তো এটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় গিফট, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? এটাই আমাকে দিয়েছে এবার ধনতেরাসে। এবার কোনো গোল্ড নিইনি, সত্যি কথা বলতে গোল্ড নেওয়া পসিবল হয়নি এবার। দেখা যাক নেক্সট ইয়ার যদি হয়, যদি ভগবান সাথ দেয় তাহলে হবে, আর না হলেও কোনো ব্যাপার না, সবসময় নিতে হবে, তার কি মানে আছে বলো তো? একটা ভালো জিনিসই এনে দিয়েছে, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো বিশ্বাস করবো ভেবেছিলাম, তো সেটা তো আর হলো না। দেখছি আর কি, সামনে কি ফেস্টিভ্যাল ভাইফোঁটা আছে, জানি না কি কেমন যাবে, বলতেও পারছি না, আর দোকান করে তো সব ফেস্টিভ্যাল মাটি। তো আজকে চলো ভিডিওটা এন্ড করি, তার কারণ প্রচুর ঘুম পাচ্ছে আমার, প্রচুর কষ্ট হচ্ছে সেই সকাল থেকে 12টা পর্যন্ত মানে দোকানে, একটুখানি জাস্ট বাড়ি এসে রেস্ট নিয়ে ঠাকুরের পুজো টুজো সেগুলোগুলো করে প্রদীপ ধরিয়ে তারপরে আমি চলে গেছি। তো তোমরা কেমন কাটালে দেওয়ালি আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, আর কে কেমন কি গিফট নিলে হাজবেন্ডের থেকে ধনতেরাসে সেটাও কমেন্ট করো। তো চলো আজকে, টাটা, বাই বাই, গুড নাইট।